সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমরা ভাইবা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, যারা প্রাইভেটে ভর্তি হবেন তো তারা সবাই কিন্তু ভিডিওটা দেখবেন। স্কিপ করলে হচ্ছে আপনি ইনফরমেশনগুলো পাবেন না, সেক্ষেত্রে আমার কিছু করার নাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি পরবর্তীতে নার্সিং রিলেটেড ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এক নম্বর, প্রথমে আপনি নর্মালভাবে যাবেন, যেদিন আপনার ভাইবার ডেট থাকবে বা পরীক্ষাটা থাকবে, ভাইবাটা থাকবে, জাস্ট নর্মাল গেট আপ, মানে অনেক বেশি সেজেগুজে দেওয়ার কোনো দরকার নাই। আপনারা নিশ্চয়ই জানেন যে নার্সিং পেশাটা হচ্ছে একটা মহৎ পেশা, সো সেক্ষেত্রে হচ্ছে নার্সিংয়ে কোনো সাজা সোজা এগুলো আসলে হয় না, একেবারে সাদামাটা জীবন, যেটা বলে নার্সিংয়ে পুরো একটা সাদামাটা জীবন। আপনি একেবারে হচ্ছে একটা ফর্মাল লুকে যাবেন, ঠিক আছে, একটা ফর্মাল লুকে যাবেন। দুই নম্বর, যখন ভিতরে প্রবেশ করবেন, যখন ভিতরে প্রবেশ করবেন, স্যার বা ম্যাডাম, স্যার বা ম্যাডামদের কাছ থেকে অনুমতি নিয়ে প্রবেশ করবেন। তিন নম্বর, নার্ভাস হওয়া যাবে না, একদমই নার্ভাস হবেন না যে আমাকে কি জিজ্ঞেস করে না করে, আমি পারবো কি পারবো না, একদমই এগুলো একদমই ভাববেন না। জাস্ট নর্মালি যাবেন, নর্মালি গিয়ে বসবেন, একদম ব্রেন একেবারে নর্মাল রাখবেন, অনেক বেশি ভয় পাবেন না। চার নম্বর, গিয়ে হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে প্রবেশ করে আপনি তাদেরকে সালাম দিবেন। পাঁচ নম্বর, সালাম দেওয়ার পর বসে পড়বেন না, অনেকেই আছে সালাম দেওয়ার পর হচ্ছে বসে পড়ে, এই কাজটা ভুলেও করবেন না, বসে পড়বেন না। যতক্ষণ পর্যন্ত হচ্ছে তারা বসতে না বলে ততক্ষণ পর্যন্ত আপনি বসবেন না, তারাই বলবে যে বসেন। ছয় নম্বর, আপনাকে কী কী জিজ্ঞেস করবে, এক নম্বরে ফার্স্ট হচ্ছে আপনার নাম জিজ্ঞেস করবে, দুই নম্বর জিজ্ঞেস করবে আপনার SSC HSC-র সাল প্লাস পয়েন্ট, এটা জিজ্ঞেস করবে কেন, আপনি সেকেন্ড টাইম কিনা ফার্স্ট টাইম কিনা এটা জানার জন্য। তিন নম্বরে যেটা জিজ্ঞেস করবে, নার্সিং ভর্তি পরীক্ষার পয়েন্ট, যদিও তাদের কাছে এই ডকুমেন্টগুলো থাকবে, সবগুলোই থাকবে, তারপর তারা হচ্ছে জিজ্ঞেস করবে কিন্তু আপনাকে। চার নম্বরে জিজ্ঞেস করবে হাইটটা জিজ্ঞেস করবে, এগুলো হচ্ছে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে, এগুলো নর্মালি হচ্ছে আপনার জিজ্ঞেস করার পর। পাঁচ নম্বরে জিজ্ঞেস করবে যে আপনি কোথা থেকে আসছেন, তারপর হচ্ছে আপনাকে একটু হালকা একটু গ্রামার ধরতে পারে, গ্রামার যেটা ছয় নম্বরে গ্রামারটা ট্রান্সলেশন ধরতে পারে, ঠিক আছে, যেমনটা এরকমটা ধরতে পারে যে আমি একটু নর্মাল এটা দিই, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা ট্রান্সলেশন করে দিন, জাস্ট নর্মাল একেবারে একদম, জাস্ট এটা ফর্মালিটির জন্য আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে। তারপরে আপনি যে জিনিসগুলো হচ্ছে শিখে যাবেন, সাত নম্বর, যে তথ্যগুলো জেনে যাবেন, মাস্ট বি কিন্তু তথ্যগুলো জেনে যাবেন, এগুলো ভুল করবেন, এগুলো ধরতে পারে। এক নম্বরে যেটা জেনে যাবেন, নার্স দিবস কত তারিখে, নার্স দিবস হচ্ছে 12ই মে, নার্স দিবস এটা হচ্ছে উৎপত্তি হয়েছে কোথা থেকে, নার্স এটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিংগেল, বুঝছেন, ফ্লোরেন্স নাইটিংগেল, তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে ইতালিতে জন্মগ্রহণ করছিলেন, এবং হচ্ছে তার জন্মমৃত্যুটা অবশ্যই জেনে যেতে হবে আপনাকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 12ই মে 1820 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 13ই আগস্ট 1920 সালে। সো এই জিনিসটা আপনারা জেনে যাবেন। আর এই 12ই মে হচ্ছে যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্য 12ই মেটাকে হচ্ছে নার্স দিবস হিসেবে পালিত হয়। তারপরে জেনে যাবেন হচ্ছে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কে বা তার নাম কি, ঠিক আছে, এটা জেনে যাবেন। তারপরে জেনে যাবেন হচ্ছে WHO এর ফুল মিনিং, ঠিক আছে, এটা পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে আপনাকে যে প্রশ্নটা করতে পারে, তারা একটা ভাইটাল যে প্রশ্নটা হতে পারে, যে আপনি কেন নার্সিং পেশাতে আসতে চাচ্ছেন, সো এই প্রশ্নটা করতে পারে যে এত তো পড়াশোনা এত কিছু, সো এগুলো রেখে আপনি কেন শুধুই নার্সিং পেশাতে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা খুব সুন্দর করে উত্তরটা দিবেন। সো এখানে আপনি বলবেন,
সো আপনাকে যদি এই প্রশ্নটা করা হয় আপনি নর্মালি এইভাবে উত্তরটা দিবেন যে নার্সিং হচ্ছে একটা মহৎ পেশা, যে পেশার মাধ্যমে আমি মানুষকে সেবা করতে পারবো এবং হচ্ছে আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল হচ্ছে নার্স হওয়া, একজন মানুষের মানুষকে সেবা করা। আর নার্সিংয়ের যে সাদা অ্যাপ্রনটা, এই অ্যাপ্রনটা হচ্ছে আমাকে আকৃষ্ট করে। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা সাদা অ্যাপ্রনটা পরা। দুইজন পেশার লোকই পড়তে পারে, এক হচ্ছে ডক্টর আর এক হচ্ছে নার্স। তো যেহেতু আমার ফ্যামিলিগতভাবে ওইভাবে আমি ফাইন্যান্সিয়াল হেল্প পাইনি ডক্টর হওয়ার জন্য, কিন্তু নার্স হয়ে তো আমি আমার এই ইচ্ছেটা পূরণ করতে পারি, এই জন্যই আমার সে নার্সে আসা। সো আপনি এইভাবে একদম সুন্দর করে গুছায় উত্তরটা দিবেন। আশা করি হচ্ছে আপনারা নার্স ভাইবা সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছেন, আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আর কেউ নার্ভাস ফিল করবেন না, একদমই নার্ভাস ফিল করার কোনো দরকার নেই। জাস্ট নর্মালি আপনি যাবেন আসবেন, আর যখন পরীক্ষাটা শেষ হবে মাস্ট বি, যখন আপনার ভাইবাটা নিয়ে শেষ, যখন স্যাররা বলবে যে ওকে আপনি এখন আসতে পারেন, তখন আপনি তাদের কিন্তু অবশ্যই মাস্ট বি সালাম দিয়ে আসবেন, ঠিক আছে, সালাম দিয়ে আসবেন। সো এইগুলো ছিল হচ্ছে নার্সিং সম্পর্কে, নার্সিংয়ের ভাইবা সম্পর্কে রিলেটেড কিছু আলোচনা। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যতটা সম্ভব কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুদা হাফেজ।